বিধানসভা নির্বাচন এখনো 1.5 বছরের বেশি বাকি আছে, লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে 6 মাসও হয়নি, লোকসভাতে এবং বিধানসভায় দু জায়গাতেই যথেষ্ট স্থিতিশীল সরকার রয়েছে। সাধারণভাবে উপনির্বাচন নিয়ে খুব একটা বেশি রাজনৈতিক আগ্রহ যারা রাজনীতি করেন তারা ছাড়া সাধারণ মানুষের না থাকতেই পারত, আর কিন্তু প্রবলভাবে আছে আছে। তার কারণ আমরা জানি যে জুনিয়র ডাক্তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে বিরল রাজনৈতিক আবহ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, একটা আরজিকর হাসপাতালের খুন ধর্ষণের ঘটনা, তাকে কেন্দ্র করে ডাক্তারদের আন্দোলন, বিক্ষোভ, প্রতিবাদ, তাতে সাধারণ মানুষের যোগদান, সরকার বিরোধী একটা প্রবল হাওয়া অন্তত শহরাঞ্চলে, অনেকগুলো নজিরবিহীন ঘটনা, মমতা ব্যানার্জির প্রশাসনকে বারবার নত হতে দেখা, এগুলো গত 13 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের আমলে হয়নি। সেই আবহে এবার যে নির্বাচন উপনির্বাচন হতে যাচ্ছে, যেগুলো রাজ্যের বলতে গেলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়ানো, উত্তরবঙ্গের সিতাই মাদারিহাট থেকে শুরু করে মহিঘাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সারা রাজ্য জুড়ে ছড়ানো এই উপনির্বাচন নিয়ে যে রাজনৈতিক আগ্রহ যে আবহে হতে যাচ্ছে তা নিয়ে আমরা আলোচনা করব। ভোটের ফলাফল নিয়ে আলোচনার কোনো প্রশ্নই নেই, এখনো কে কোথায় প্রার্থী দেবেন তাও ঠিক হয়নি, কোনো জোটের সম্ভাবনা আছে কিনা তা নিয়েও চর্চা চলছে মাত্র। আমরা আলোচনা করব রাজনীতির আবহটা নিয়ে, দেখো যেভাবে ভোটটা হতে যাচ্ছে। অমর, আমি তোমার থেকে আজকে শুরু করি, যে পরিস্থিতিতে লোকসভা এই উপনির্বাচন গুলো হতে যাচ্ছে সেটা নিয়ে তুমি যদি প্রথমে কিঞ্চিত আলোচনা করো। সাধারণভাবে একটা খুব বিরাট বৈশিষ্ট্য বোধ হয় 6টার মধ্যে যতদূর মনে হচ্ছে 5টা আসনে উপনির্বাচন হতে যাচ্ছে, কারণ MLA MP হয়ে গিয়েছেন। দেখো তুমি যে আলোচনাটা করেছো এটা খুব প্রাসঙ্গিক, তার কারণ আমাদের এখানে বেশ কিছুদিন ধরে আমাদের সংবাদ মাধ্যমের কতিপয় বন্ধু বান্ধব এবং তৃণমূলের নেতৃত্ব তারা এরকম একটা বিষয়ে সামনে আনার চেষ্টা করছেন, এবং এটা আমাদের পশ্চিমবঙ্গে একটা চালু হয়ে যে যে কোনো কিছুকে, বিশেষ করে কোনো আন্দোলনকে সবসময় একটা নির্বাচনের দৃষ্টিকোণ থেকে দেখা হয় যে ভোটের বাক্সে এর কোনো প্রভাব পড়বে কি পড়বে না, মানে এটা অনেকটা শেয়ার মার্কেটের ওই শেয়ার কেনা বেচার মতন যে দাম পড়বে না উঠবে এই যে বিবেচনা, একমুখী বিবেচনা, এইরকম করে একটা দেখার প্রবণতা আমাদের মধ্যে আছে এবং সেটা শিক্ষিত সমাজের মধ্যেই বেশি, মিডিয়াও তার বাইরে নয়, আমরাও তার বাইরে নই, তো এই আলোচনাটা আছে। কিন্তু আমার মনে হয় যে এই যে এইভাবে জিনিস এই যে আমরা দেখি এই দেখাটাই খুব মানে আপত্তিজনক এবং মানে কি বলবো বর্জনীয়, এই জন্যে যে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি যে ভারতবর্ষে যে রাজনৈতিক ঝান্ডার বাইরে যে আন্দোলনগুলি হয়েছে সবগুলির যে ইলেকটোরাল ইয়েতে বিরাট কোনো ছাপ ফেলেছে এরকম ব্যাপার নয়। যেমন আমি বলতে পারি যে কৃষক আন্দোলন যখন তুঙ্গে, তখন 2 বছর আগে উত্তরপ্রদেশে বিধানসভার ভোট হলো, সেই নির্বাচনে 35 বছর পর কোনো মুখ্যমন্ত্রী যিনি দ্বিতীয়বার মানে টানা ক্ষমতায় রয়ে গেলেন, যোগী আদিত্যনাথ। তো আন্দোলনটা তো মূলত বিজেপি সরকারের, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এবং যোগী সরকারও সেই আন্দোলনটার যথাসাধ্য বিরোধিতা করেছিল, কিন্তু ভোটের বাক্সে সেই প্রভাবটা আমরা অতটা দেখিনি। তো সবসময় এটা এরকম হয় না যে ভোটের বাক্সেই এর প্রভাব পড়তে হবে বা মানুষ ভোটের বাক্সে দেবে। এখানে যে উপনির্বাচনের প্রসঙ্গটা আছে সেখানে আমি বলবো যে বামফ্রন্ট সরকার, এই তৃণমূল সরকারের যে ধরনের অনাচারের বিষয়গুলো আছে তেমনি আবার কিছু ইতিবাচক পারফরমেন্স আছে। ভোট হচ্ছে এমন একটা সাম্যবাদী ব্যবস্থা যেখানে সকলের ভোটের মূল্য সমান, এই রতন টাটা, রহমত আলী দুজনেরই ভোটের মূল্য সমান। তো এই রহমত আলীরা যে সংখ্যায় বেশি থাকবে সেই দল জিতবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং গ্রাম বাংলার ভোট সেখানে মানুষ অনেক বেশি সরকারের কল্যাণমূলক কর্মসূচির উপর নির্ভরশীল করে, তারা মানে নির্ভর করে। আর এটাও ঠিক কথা যে তৃণমূলের অনেক সমালোচনার পরেও এই জিনিসটা বলতে হবে যে এই কর্মসূচিগুলোর বাস্তবায়নের ক্ষেত্রে এই গভর্নমেন্ট আগের
বিগত সরকারের তুলনায় অনেক বেশি পারফর্মিং গভর্নমেন্ট। এই সরকারের লোকেরা চুরি যেমন করেছে, এই সরকারের লোকেরা আবার একটু কাজকর্ম করেছে বিশেষ করে, এবং এখন যেহেতু স্কিমগুলো সব ইউনিভার্সাল সকলের জন্যই, ফলে আগের সরকারকে যেমন একটা বঞ্চনার অভিযোগ উঠেছিল এবং একটা বিপিএল তালিকা ছিল এবং সেই তালিকায় নাম তোলা না তুলতে দেওয়া না তুলতে দেওয়া এই নিয়ে একটা রাজনীতি ছিল, এখন সেটা নেই। তার ফলে তৃণমূলকে যে খুব একটা বঞ্চনার রাজনীতি খুব জোরালো ভাবে করতে হয় এরকম ব্যাপারটা নয়। এখনো পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে সেটা কিন্তু খুব জনপ্রিয় অভিযোগ নয়, জনপ্রিয় অভিযোগ হচ্ছে চুরি চামারি এবং থ্রেট কালচার। এই থ্রেট কালচারটাও আমি বলবো যে উপনির্বাচনের ক্ষেত্রে, কারণ হচ্ছে যে ওই একদিন আধা সেনা কেন মিলিটারি দিয়ে ভোট করেও কিন্তু এই মানে ভয় দেখানোর যে সংস্কৃতি সেইটাকে দূর করা সম্ভব নয়। মানে একদিন মিলিটারির ভরসায় মানুষ নির্ভয়ে গিয়ে তার মানে উপযুক্ত স্থানে তার জনমত বা রায় দিয়ে আসবেন, এটা প্রত্যাশা করা ঠিক নয়, হয়ও না সেটা, সেটা হয় না। তার কারণ সে জানে যে আরো বাকি দিনগুলোকে আমাকে, এবং এখন আমাদের এখানে শুধু নয় গোটা ভারতবর্ষে এটা একটা ভাবনার বিষয় যে এই যে বুথভিত্তিক রেজাল্ট আমাদের যে বেরোয় এটা কিন্তু মানে সংযুক্ত করে ভোটের রেজাল্ট বের করার একটা টেকনোলজি আছে, সফটওয়্যার আছে, কিন্তু নির্বাচন কমিশনকে অনেকবার বলা সত্ত্বেও তারা এটা করেনি। এটাও কিন্তু মানুষের এই ভয়ে ভোট দেওয়ার একটা কারণ। উত্তরপ্রদেশে যেমন বিজেপি দেখায় যে দেখো মুসলমানরা আমাদের ভোট দিয়েছে, এখন মুসলমানরা জানে যে তারা ওখানে মানে জলে বাস করে কুমিরের সঙ্গে কি করে লড়াই করবে, কারণ বুথভিত্তিক রেজাল্ট থেকে দেখা যাবে যে মুসলিম মহল্লা বিজেপিকে ভোট দেয়নি, সেখানে বুলডোজার আরো বেশি করে চালানো হবে, এটা সবাই জানে। তো এখানেও তাই, যে বুথ যে এলাকায় ভোট কম পাবে সেখানে গিয়ে শাসক দল দাপাদাপি করবে, ফলে মানুষের এই ভয়টা তো আছেই। সো এইটা তো একটা দিক। আমি বলবো যে এই আন্দোলনটাকে এইভাবে না দেখে এই আন্দোলন থেকে আমরা যে পেলাম সেই প্রাপ্তিটাকে অনেক বেশি আলোচনায় আনা দরকার। সেটা হচ্ছে যে এই আন্দোলন অনেক বেশি মানুষকে তাদের ক্ষোভ বিক্ষোভের একটা কি বলবো মানে সলতে পাকিয়ে দিয়েছে। টলিউডে যে এরকম একটা মানে জঘন্য কাজ কারবার চলছিল এটা তো আসেনি এই মানে অভয়া আন্দোলনের আগে, আমরা জানতে পারিনি, কেউ তো মুখ খোলেনি এই বিষয় নিয়ে। আরো নানান ক্ষেত্রে অন্যান্য হসপিটালেও যে ঘটনাগুলো ঘটেছে বিভিন্ন সময়তে বা ঘটে চলেছে সেইগুলোও কিন্তু আস্তে 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 সামনে আসছে, ফলে মানুষ যে প্রতিবাদ করতে শুরু করেছেন এটা আমার মনে হয় এই এই আন্দোলনের একটা বড় বিষয়। তার কারণ পশ্চিমবঙ্গে যেটা খুব দুর্ভাগ্যজনক সেটা হচ্ছে যে আমাদের এখানে রাজনৈতিক দলগুলো তারা কেউ উপলব্ধি করেনি যে মানুষের মধ্যে কি পরিমাণ ক্ষোভ আছে। এটা কিন্তু বিরোধী দল শাসক দল সকলের ক্ষেত্রে একটা ব্যর্থতা যে তারা মানুষের এই ক্ষোভটাকে কখনো অনুধাবন করতে পারেনি, এবং এই করতে না পারার একটা বড় কারণ হচ্ছে রাজনৈতিক দলের কিছু নিজস্ব মানে আরোপিত ব্যাকরণ এবং নীতি আদর্শগত বা সাংগঠনিক নানান বিষয় আছে। কিন্তু জন আন্দোলনে যেখানে বিষয়টা সেখানে দেখা যাচ্ছে যে অনেক মানুষ এসে তারা তাদের ক্ষোভের কথা বলছেন, এই যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে। আমি এই গ্রো কার্নিভালে দেখছিলাম যে মহিলারা মোবাইলে বাড়ি থেকে স্লোগান লিখে নিয়ে এসছেন, এবং এই প্রথম একটা আন্দোলন শুধু একটা জন আন্দোলন নয় যেখানে মহিলারা সংখ্যায় ডমিনেট করছেন এবং নেতৃত্বও দিচ্ছেন। ডাক্তারদের আন্দোলনে বরং আমি বলবো মঞ্চে লেডি ডাক্তাররা সংখ্যায় কম, অনেকটাই কম, কিন্তু তাদের সমর্থনে যারা ভিড় করেছেন সেখানে মহিলারা সংখ্যায় অনেক বেশি। আমি দেখিনি কখনো যে হাইকোর্ট যখন দ্রোহ কার্নিভালের অনুমতি দিল তখন দুজন মহিলা মিলে ঢাক বাজাতে শুরু করেছেন, আমি কোনো আন্দোলনে এইভাবে মহিলাদের এই অংশগ্রহণটা দেখিনি। কারণ আমাদের এখানে রাজনৈতিক দলে কিছু মহিলা নেতৃত্ব আইকনিক ফিগার আছেন, কিন্তু সামগ্রিকভাবে মহিলাদের সেই গুরুত্ব দেওয়া হয় না। ওই সম্মেলনে তারা লাল পেরে শাড়ি পরে এসে নেতাদের বরণ করেন, পুষ্পস্তবক দেন, এসব কাজের মধ্যেই তাদেরকে আমরা দেখেছি। কিন্তু এই যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন তৈরি হয়েছে এটাকে যে ভোটের অঙ্কে মাপা হবে না একথা আমি বলছি না, সেই চেষ্টাটাই হবে, কিন্তু আমার মনে হয় যে সেই চেষ্টাটা একটা অপচেষ্টা হবে। বরং এই আন্দোলন যে বার্তা দিচ্ছে এই বার্তাটা শাসক দল এবং বিরোধী দল, তার কারণ বিরোধী দলের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে মানুষের এত বড় ক্ষোভকে তারা কখনো আঁচ করতে পারেনি। সিপিএম যে আন্দোলনগুলো করেছে সেগুলো হচ্ছে শিক্ষকদের আন্দোলন একটা করেছে, এবং এটা ঘটনা যে আমাদের এখানে রাজনৈতিক দল বিশেষ করে কমিউনিস্ট পার্টি বা বামপন্থী দলগুলো তারা পেশাভিত্তিক শ্রেণীভিত্তিক নানান আন্দোলন করেছে,
যেমন কৃষক আন্দোলন, যেমন খাদ্য আন্দোলন আমাদের হয়েছে, শ্রমিক আন্দোলন আছে, কর্মচারী আন্দোলন আছে, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো কখনো সামাজিক আন্দোলন করেনি, কখনোই তারা করেনি। যে আর বিজেপি তো কোনোদিনই কোনো সামাজিক ইস্যুতে নেই, যে কারণে তারা ওই নবান্ন অভিযান করে তারা বুঝে গেছে যে এটা তাদের এতে তাদের সঙ্গে কেউ তাল মেলাবে না। কারণ যে দলে কোনো শ্রমিক ইউনিয়ন নেই, যে দলে সেই অর্থে কোনো গণ সংগঠন নেই, গণ আন্দোলনে যাদের কোনো ভূমিকা নেই, মানে ধর্ম বিষয়টা না থাকলে যারা প্রায় গুটিয়ে যায় লজ্জাবতী লতার মতন, তারা তো এই আন্দোলন করতে পারবে না। বামপন্থীদের কিছুটা আন্দোলন করার, আন্দোলন সংগ্রাম করার যেহেতু মানে এ আছে, অভিজ্ঞতা আছে কম্পারেটিভলি অনেকটা বেশি, ফলে তারা কিছুটা হয়তো এই আন্দোলনের পাশে আছে। কিন্তু আমি বলবো যে তারা এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করলে ভুল করবেন, বরং সমান্তরালে তারা যদি এই ইস্যুটা নিয়ে আন্দোলন চালিয়ে যান তাহলে হয়তো তারা খানিকটা রাজনৈতিকভাবে লাভবান হতে পারে। তার কারণ ইস্যুটা মানুষের ইস্যু, এটা প্রমাণিত হয়ে গেছে, এটা প্রমাণিত হয়েছে, এবং এই ইস্যুটাকে ধরে সব মানুষই তার ক্ষোভের কথা বলছে। এবং আমি বলবো যে এই আন্দোলন থেকে সবচেয়ে বড় যে কথাটা ডাক্তাররা যে জিনিসটা দিয়েছে সেটা আমি বলবো একটা উপহারের মতন, সেটা হচ্ছে যে থ্রেট কালচারের কথাটা তারা এনেছেন, এইটা কিন্তু একটা সর্বজনীন বিষয় আছে। এটা শুধু হাসপাতালে সীমাবদ্ধ নয়, মানে সাংবাদিক থেকে সুইপার সবাই কিন্তু থ্রেট কালচারের শিকার, এটার বাইরে কেউ নয়, এটা ডাক্তাররা কথাটা এনেছেন। কিন্তু আমি বলবো যে এটা যে কারণে আন্দোলনটা দানা বেড়ে যাচ্ছে, যে কারণে আমি দেখতে পাচ্ছি মঞ্চে যত লোক আছে তার তুলনায় অডিয়েন্সের ভিড় বেশি। এই আন্দোলনের অনেকগুলো জিনিস দেখবার মতো আছে যেগুলো খুব নতুন এবং যেগুলো রাজনৈতিক দলকে রিড করার আছে, যে মানুষের মনের ক্ষোভ আমি কি করে রিড করব। এই রিড করার যে বিষয়টা, এটা সবসময় আমরা দেখেছি মিছিলে কত ভিড় হলো, মিটিং এ কত ভিড় হলো, এবং তাদের যে স্লোগানের শেষ করো, তোমার কাছে পরে হয়তো আবার আসবো, অন্যদের বক্তব্য শুনে নেই। আমার বক্তব্য শেষ। অমল যে কথাগুলো বললেন গুরুত্বপূর্ণ কথা, আমি তার সঙ্গে একটু একটা জিনিস যোগ করতে চাই, যে কৃষক আন্দোলনের কথা যে বলা হলো, হ্যাঁ কৃষক আন্দোলনের ফলে দিল্লির উপকণ্ঠে যে কৃষক আন্দোলন হয়েছিল তার ফলে উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচনে কোনো প্রভাব পড়েনি, তারপরে যে লোকসভা নির্বাচন হয়েছে 24 সালে তাতেও খুব একটা যে সাংঘাতিক প্রভাব পড়েছে তা নয়, কিন্তু প্রভাব পড়লে কি হতো, প্রভাব পড়লে এমপি এবং এমএলএ দের সংখ্যায় কিছু অদল বদল হতো, একটি দলের বদলে অন্য দলে এমএলএ বা এমপি বাড়তো। কৃষক আন্দোলনের আমি তো বলবো তার থেকে অনেক বড় প্রভাব হয়েছে, যে আইনগুলো তারা তুলে বিরুদ্ধে তারা আন্দোলন করছিলেন প্রধানমন্ত্রীর সেই আইনগুলো তুলে নিতে হয়েছে, সুতরাং সেখানে সে আন্দোলনের বিরাট সাফল্য। দু চারটে বিজেপির এমপি বাড়লে বা কমলে লোকসভা বা বিধানসভাতে আইন প্রত্যাহার হতো না, সুতরাং ভোটের মাধ্যমে যা করা যেত না কৃষক আন্দোলনের ফলে সেটাই হয়েছে। তার ঠিক সেই জন্যই অমলের সঙ্গে আমি এখানে সম্পূর্ণ একমত, যে ভোটের ফলে তৃণমূল জিতবে কি সিপিএম জিতবে কি বিজেপি জিতবে তার থেকে অনেক বড় হচ্ছে এই আন্দোলনটা আমাদের মূলকে পরিবর্তন সূচিত করতে পারে স্বাস্থ্য ব্যবস্থায় এবং মেডিকেল শিক্ষায়। যে আমি বারবারই একই কথা বলি, একই শব্দ বলি, বলতেই হয়, আকাঙ্ক্ষা দুর্নীতিতে ডুবে আছে, তার থেকে কোনো উদ্ধারের সম্ভাবনা আছে কিনা?